ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। আসসালামু আলাইকুম, আমি মানসুরা মুন্নি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চারপাশে তো বসন্তের হাওয়া বইছে আর তার সাথে নানা রকমের ফুলের সমারোহ। এই যে দেখছেন আমাদের পাশের বাসার আন্টির ফুল গাছেও কিন্তু অনেক রকমের ফুল এসেছে, বিশেষ করে গোলাপগুলোর তিন চার কালারের ফুল কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ। সেটা দেখে তো আমার মাথায় একটা রেসিপি ঘুরতেছিল, তো সেটা ভেবে পাশের যে ভাবিটা আছেন ওই বিল্ডিংয়ের, তো তাকে বলে কিছুটা ফুল নিয়ে নিচ্ছিলাম। ভাবলাম ইউটিউব থেকে একটা রেসিপি শিখে সেটাই অ্যাপ্লাই করি, যেহেতু চারপাশে শুধু বসন্তের হাওয়া আর ভালোবাসার ছড়াছড়ি, তো আমি ভাবলাম ভালোবাসার মতোই রোমান্টিকতার একটা রেসিপি করা হলো, হোক গোলাপের যে পাপড়ি দিয়ে। তো ফুলগুলো নিয়ে এসে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, চারপাশে তো সবাই ফুল দেওয়া নেওয়া করতেছে, তুমি শুধু আমাকে দিলে না, এই নাও। তো সে আবার ওখান থেকে একটা উঠিয়ে আমাকে বলল যে এই যে দিলাম। তো যাই হোক, এই খুনসুটি বাদ দিয়ে এসে তারপর আমি ফুলের পাপড়িগুলো আলতো হাতে ছড়িয়ে নিচ্ছিলাম। যে আর একটা জিনিস ভাবতেছিলাম, যে ছোট্ট একটা কলি ছিল সেখান থেকে মাঝারি সাইজের একটা ফুল, তারপরে এই যে ফুটন্ত একটা গোলাপ পেলাম, এভাবেই তো শেষ হয়ে গেছে তার জীবন। আমাদেরও তো প্রত্যেকের এই ফুল ফুলের মতো ছোট থেকে শুরু করে আর কত আর কিছুদিন পরেই তো সবাই কেউ না কেউ বৃদ্ধ হয়ে যাচ্ছেন, এই দুনিয়া ছেড়ে প্রত্যেকেরই যেতে হবে। এই ফুলের মতোই এক সময় পরিসমাপ্তিও ঘটবে। তা তো কতটুকু আমরা দিনের কাজ করতেছি আমরা কিন্তু কেউই জানি না। আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিটা দিন হওয়া উচিত যে আল্লাহ পাকে সন্তুষ্টির, এবং সেই তা আল্লাহ পাক কী বলছেন সেই অনুপাতে কিন্তু আমাদের প্রত্যেকের চলা উচিত। যাই হোক, এখানে পাপড়িগুলো ছড়িয়ে নিচ্ছিলাম আর কী রেসিপি শিখেছি ইউটিউব থেকে সেটাও বলি। আজকে গোলাপ ফুলের পকোড়া দেখেছিলাম ইউটিউব থেকে, সেটাই আজকে করব, কখনো খাইনি। আর এটার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, ভালো মন্দ দুটো দিকই। আশা করব আপনাদের ভালো লাগবে। আর প্লিজ আপনারা ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ করে দেখবেন না। এখানে আমি পাপড়িগুলো ছড়িয়ে নিয়ে তারপরে ধুতে চলে এসেছি, ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু পাপড়ির গায়ে কিন্তু পানি রাখতে চায় না। কিছুটা কচুপাতার মতো বিষয়টা, যে পানি কিন্তু টলমল করে, বেশি একটা লাগতে চায় না, তো আমি সেই জন্য ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নিচ্ছিলাম। এবং পকোড়া বানাতে যা যা আমরা সাধারণত ব্যবহার করি সব কিছু আমি এখানে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তো কি আর করা, যতটুকু ছোটো ছিল ততটুকু দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো এখানে ভালোভাবে মেখে তারপর কড়াইতে তেল গরম করে আমি ছেড়ে দিচ্ছিলাম। ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু লাইকটা দেননি, তাদেরকে বলতেছি প্লিজ, এই যে বসন্তের ভালোবাসার ছড়াছড়ির দিনগুলোতে আমরা কিন্তু একটা লাইক পেতেই পারি বলেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং আমার চ্যানেলে যদি কেউ আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটির সাথেই থেকে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ করে সবার প্রথমে দেখে নিতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধু করে কমিউনিটিতে একটা ছোট্ট করে লেটার রেখে যাবেন যাতে আমি বুঝতে পারি। আর এখন এই যে ভাসতে ভাসতে এটার দিকটা বলি, যেহেতু আমার ভিডিওটা ছোট আর তাছাড়া যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি খাওয়ার পরে, তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমি কথাগুলো যদি না বলি তাহলে কিন্তু অন্যায় করা হবে। এই যে আমার জীবনের আমি সব থেকে যদি বলি পকোড়ার ভিতরে কোনো একটা পকোড়া যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমি বলবো এই যে আমি পকোড়াটা বানিয়েছি, এই পকোড়াটা আমার কাছে বেস্ট ছিল, এত মুচমুচে এত মজাদার লেগেছিল খেতে। এবং তার বিপরীতে সব থেকে খারাপ একটা দিক আছে, আমি বলবো যে এই পকোড়াটা কেউ কোনো দিনও বানিয়ে খাবেন না। যদিও আমি ইউটিউব থেকেই শিখেছি, আমি কারো বিতর্কতায় যাচ্ছি না বা সেখানে নেগেটিভিটির কোনো কথা আমি বলতেছি না, জাস্ট আমি করেছি বা আমার সাথে অভিজ্ঞতাটা হয়েছে সেই জন্য আমি শেয়ার করতেছিলাম, যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ। অনেকেই আছেন, আমরা অনেকের দেখে শিখি, তাদেরটা দেখে অনুকরণ করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কারো যদি ক্ষতি হয় তাহলে তো কিন্তু একটু হলেও খারাপ লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই পকোড়াটা কেউ করবেন না। আমরা যারা খেয়েছি, আমি সব থেকে বেশি খেয়েছিলাম, এত পরিমাণ মজা লেগেছিল, তো আমরা যারা যারা খেয়েছি প্রত্যেকেরই প্রচুর পরিমাণ গলা ধরেছে, গলা জ্বালা করেছে এবং মাথা এত পরিমাণ ঘুরছে মনে হয়েছে যে মাতালের মতো হয়েছে।
আবার তাছাড়া প্রচুর পরিমাণ ফুড পয়জন হওয়ার ওইটা কিন্তু একটা দিক। তো যাদের ফুড পয়জনের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা, প্রেশারের সমস্যা, তার দ্বারা তো এইটার ধারে কাছেও কেউ যাওয়া উচিত না। শখের বশেও কেউ খাওয়ার ইচ্ছাকে মানে ইচ্ছাও পোষণ করা আমি মনে করবো উচিত না। তো আমার এটা সে খাওয়া শেষে অভিজ্ঞতা এটাই হয়েছে। তো আমি তো সেকেন্ড বার কখনোই মনের ভুলেও আমি এটাকে ট্রাই করব না। তো আপনাদেরকেও বলবো, যদি আপনাদের ইচ্ছে হয় আপনাদের মর্জি আপনারা করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এটা না করাটাই ভালো। নতুনত্ব হ্যাঁ আমরা আনতে পছন্দ করি, কিন্তু আমি ভাবিনি যে নতুনত্ব আনতে যেয়ে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। এই পকোড়া খাওয়ার পরে আমি কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি বলতে না আমরা যারা যারা খেয়েছি প্রত্যেকেই। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, ভালোভাবে কিন্তু আমি উল্টে পাল্টে এই পকোড়াটাকে ভেজে নিয়েছি, তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। এখন আপনারা অনেকে বলতে পারেন যে যদি খারাপই হয় তাহলে কেন এই প্ল্যাটফর্মে দিতে গেলেন, যেটা নেগেটিভ তাহলে এই ভিডিওটা তো পাবলিশ না করলেই তো পারতেন। কিন্তু আমার মনে হয়েছে যে যে কোনো জিনিসের ভালো খারাপ দুটো দিকই বলা উচিত। তো সেই ক্ষেত্রে সেজন্যই কিন্তু আমি এটা শেয়ার করেছি এবং বলার চেষ্টা করেছি। তো প্লিজ কেউ এটা নেগেটিভলি নেবেন না, আর আমি কারো পার্সোনাল বিষয় হয়েও কারো কিছু বলতেছি না, আমি আমার অভিজ্ঞতা থেকেই এই কথাটাগুলো বললাম। তো দেখেন কত সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়ে এসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে খাবো বলে। তো এখানে কিন্তু আমি সস দিয়ে নিয়েছি, সস দিয়ে খেতে কিন্তু এটা বেশ মজা ছিল। আমি কিন্তু বলেছি আমার লাইফের বেস্ট যদি আমি কোনো পকোড়া খেয়ে থাকি সেটা হচ্ছে এটা, কিন্তু সবথেকে খুব খারাপ অবস্থা হয়েছিল এটা খেয়ে। তো সেই জন্য আমি আর এটা ট্রাই করতে চাই না জীবনে। চাইলে আপনারা খেতে পারেন, আবার না চাইলে তো অবশ্যই দূরে থাকতে পারেন। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে সুস্থতা কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।